পুকুর ভরাট করে অবৈধভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন অন্ডাল নর্থ বাজার এলাকার বাসিন্দারা অবশেষে অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্মাণ কাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট প্রশাসন অভিযোগ সূত্রে জানা গিয়েছে নর্থ বাজারে ম্যাম সাহেবের সংলগ্ন এলাকায় হাজরাগড় নামের একটি পুকুর রয়েছে বেশ কিছুদিন ধরে পুকুরের একটি অংশ স্থানীয় ব্যবসায়ী দশরথ সেন ভরাট করতে শুরু করেন এমনকি সেখানে নির্মাণ কার্য শুরু করে দেন তিনি এসবের প্রতিবাদে বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন সংশ্লিষ্ট পুলিশ ও ব্লক প্রশাসনের একটি স্মারকলিপিও দেওয়া হয় তাদের তরফে স্থানীয় মানুষজনদের অভিযোগ বহু প্রাচীন হাজরাগড়ের একটি অংশ ভরাট করে সেখানে নির্মাণ কার্য করার উদ্যোগ নেন ওই ব্যবসায়ী প্রশাসনিক স্তরে ওই ব্যবসায়ীর দহরম মহরম রয়েছে বলে অভিযোগ করেন তারা সেক্ষেত্রে প্রশাসনের মদতেই এ ধরনের দুঃসাহস দেখিয়েছেন বলে কার্যত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসনের তরফে নির্মাণ কার্য বন্ধ করে দেওয়া হয় যদিও তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেন ওই ব্যবসায়ী একই সঙ্গে আগামী দিনে ওখানে নির্মাণ কাজ করা হবে না বলেও আশ্বাস দেন তিনি পুকুর ভরাট করা হয়নি পুকুর পার্কটা যেটা ছিল সেটা কনস্ট্রাকশন করা হয়েছে পুকুর ভরাট আমি করিনি আর করবো না কেন কত যাবো পুকুর হ্যাঁ দেখে গেছে পুকুর না পার্ক সেটা দেখেও গেল পার আছে পুকুর পার্ক যেটা করা হয়েছে সেটা কি আপনি কাজ বন্ধ করবেন আমি কাজ বন্ধ করে দিচ্ছি কতদিন বন্ধ রাখবো আমি বরাবরই বন্ধ হয়ে গেল আর কি আমি আর করবো না যখন এটা থেকে ইয়ে আসছে এলিগেশন আসছে আমার দরকার কী আছে করা মানে আপনার উপর যে অভিযোগ উঠছে অভিযোগটা অসত্য অসত্য আপনার নাম এবং থানা রোডের একটা পিছনের অংশ এটা ক্ষুদিরাম পল্লী মূলত অন্ডাল নর্থ বাজার এলাকা ক্ষুদিরাম পল্লী এটা ঠিক আছে এখানে এই পুকুর আমরা জন্মের সময় থেকে আমাদের জন্মের আগে থেকে এই পুকুর আছে এখানে অবৈধভাবে বাজারে দশরথ সেন একজন প্রভাবশালী ব্যবসায়ী এবং হচ্ছে সরকারের খুব কাছের লোক উনি রাতের অন্ধকারে এখানে পুকুর ভরাট করছেন এবং এই এলাকায় জানেন যে জলের সংকট অন্ডালে বহুদিন ধরে তীব্র সংকট আছে এই সময় দাঁড়িয়ে যদি এই জল পুকুর ভরাট করে তাহলে অন্ডাল এলাকার মানুষের আরও জলকষ্টে ভুগবে আমরা বহু বাধা দিয়েছি এবং এই এলাকার মানুষ দলমত নির্বিশেষে একত্রিত হয়ে প্রতিবাদ করছে কিন্তু আমরা জানি না যে প্রশাসনের কোন মদতে এবং হচ্ছে উনি নাকি আমরা শুনেছি সরকারের খুব কাছের লোক সরকারের মদতে উনি দশরথ সেন এখানে পুকুর ভরাট করছে আমরা অন্ডাল নর্থ বাজারের যারা বাসিন্দা আমরা ঠিক করেছি দল মদ ঝান্ডা নির্বিশেষে আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো এবং এই পুকুর ভরাট আমরা আটকাবো এর আগেও দুর্গাপুরে এক অ্যাডভোকেট দুবার কমপ্লেন করা হয়েছিল বিএলওর থেকে শুরু করে এসডিওতে বহু কমপ্লেন হচ্ছে কিন্তু উনি মানেন না আমরা বললাম তো উনি সরকারের খুব কাছের লোক উনি প্রশাসনের ওপর লেভেলের লোককে হাত করে এইসব করছে এবং সরকারের আমরা সততা নিয়ে প্রশ্ন উঠছে অন্ডাল পঞ্চায়েত সমিতি এবং অন্ডাল পঞ্চায়েতের নেতার তৃণমূলের নেতারের সঙ্গে যুক্ত বলে আমরা মনে করছি কি চাইছেন এখন এই পুকুর ভরাট অবিলম্বে বন্ধ অন্ডাল নর্থ বাজারের বাসিন্দা হিসাবে নইলে এরপর আমরা আন্দোলনে যাবো এরপর আমরা আন্দোলনে যাবো আমার নাম সুব্রত সিদ্ধান্ত অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ 10